আমার ধারণা যে পশ্চিমবঙ্গের যে কোনো একটা বিধানসভা কেন্দ্রে ছাত্রছাত্রীদের আইসিএসসি, সিবিএসসি, হাইসেকেন্ডারি, মাদ্রাসা, তার বৃহত্তম সংবর্ধনা অনুষ্ঠান আজকে কামারহাটিতে অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুলে হচ্ছে। এখানে যেমন মাদ্রাসার টপার আছে, তেমনি আইসিএসসি অল ইন্ডিয়ান নাইন্থ আছে, যারা 97% অ্যান্ড অ্যাবাভ পেয়েছে তাদের 10,000 টাকা করে দেওয়া হচ্ছে। যারা 95% পেয়েছে অ্যান্ড অ্যাবাভ তাদের 5,000 টাকা, আর 90 to 94.99 তাদের 2,000 টাকা। এছাড়াও এটা টোটাল 7,000 স্টুডেন্ট দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হয়েছে 1 থেকে 16 কামারহাটি আরিয়ারহ দক্ষিণেশ্বর, এদেরকে সকালে করা হয়েছে, ফলোড বাই লাঞ্চ। এছাড়াও কালচারাল অনুষ্ঠান আছে। আবার সন্ধ্যাবেলা 21 থেকে 35 বেলঘরিয়া, সেখানেও আবার গান বাজনা আবার একই রকম, অর্থাৎ ফলোড বাই ডিনার। অর্থাৎ বলা যেতে পারে আজকে যে কোনো বিধানসভা ভিত্তিক আজকে বৃহত্তম ছাত্রছাত্রী সংবর্ধনা অনুষ্ঠান। এরপরেও একটা প্রধানমন্ত্রী দেশে থাকে, 130 কোটি দেশে প্রধানমন্ত্রী 6 কোটি টাকা শ্যুট করে আর 650 কোটি টাকা যোগব্যায়াম করে আর 1,000 কোটি টাকা ক্ষতি মারতে যায় আর অনাহারে শিশু মরে, তার উপরে তার কোনো আলোচনার জায়গা আছে? একটাই মানে বক্তব্য, হি শুড ইমিডিয়েটলি রিজাইন অ্যান্ড ফেস দি পিপলস ট্রায়াল। সে দেশের মানুষ বুঝে নেবে, তাই জন্য তো স্লোগান উঠেছে 2019 বিজেপি ফিনিশ।